দুর্বল বাঙালি যতটা আত্মায় ঠিক ততটাই তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত। আর সেই কারণে এই নববর্ষের এই দিনটায় প্রত্যেক বছর ময়দানে হয় বার পুজো। দুই প্রধান ক্লাব অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গল তো বটেই, একই সঙ্গে ময়দানে ছোট বড় সমস্ত ক্লাবই কিন্তু এদিন পুজো করে, কেউ বড় করে কেউ ছোট করে। কিন্তু বার পুজো নববর্ষের অঙ্গ এবং বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ। এবার মোহনবাগানের জন্য বার পুজো একটু হলেও স্পেশাল, তাদের একটা বাড়তি প্রার্থনা রয়েছে, কারণ আগামীকালই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তারা ISL এর শিল্ড জয়ের লড়াইয়ে নামবে, কাজেই বাড়তি প্রার্থনা রয়েছে। এদিন দেখা গেল যে দলের দুই জুনিয়র ফুটবলার আমনদীপ সিং এবং দীপেন্দু বিশ্বাস সংকল্প করলেন পুজোয়। মিডফিল্ড হলে হৃদয়, সে মিডফিল্ড যদি ভালো খেলছি খুব ভালো অবস্থায় রয়েছি আমরা, কালকে আমাদের কোনো কারণে ওরা জিততে পারবে না আমি বলছি। এর ভালোবাসা আছে, বারপোস্টের ভালোবাসাও আমরা পাবো। বারপোস্টে লাগলো বল, আবার পেত্রতোষের পায়ে চলে এলো। আর গো পয়লা বৈশাখ ভটি বাঙাল দুটোই থাকুক, নইলে খেলা হবে না। এবারে আমি অভিনন্দন জানাবো মোহামেডানকে, তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ISL এসেছে। এবং আমি যেটা সবাইকে বলছি যে আমি আশা করবো, দেখুন এই প্রথম ছয় আজকে একটা ক্লাব মোহনবাগান খালি, তো সেইটা আমি আশা করবো সামনের বছর ওই ছয় যেন তিনটে ক্লাবই থাকে, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, তাহলে কিন্তু বাংলার ফুটবল সত্যিকারের এগোবে। বার পুজোর একই রকমের ঐতিহ্য কিন্তু দেখা গেল ইস্ট বেঙ্গল ক্লাবেও, যেটা প্রতি বছরই দেখা যায়। মোহনবাগানে যেমন দীপেন্দু বিশ্বাস এবং অমনদীপ সিং সংকল্প করেছেন, তেমনই কিন্তু ইস্ট বেঙ্গলের বার পুজোয় দেখা গেল ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তী, কার্লোস কোয়াদ্রা, যারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন কর্মকর্তাদের পাশাপাশি, এবং অবশ্যই সৌভিক চক্রবর্তী ক্লাবের হয়ে সংকল্প করলেন। ফ্ল্যাগ হোস্টিং হলো এবং AIFF সভাপতি কল্যাণ চৌবে ওখানে আমন্ত্রিত এবং এসেছেন ক্লাবে। ইস্ট বেঙ্গল কর্তা কল্যাণ মজুমদার কিন্তু বললেন যে অবশ্যই এই দিনে শুভ কামনা করাই যায়, এবং তাদেরও একটাই স্বপ্ন, বিফলতা নয়, এবার যেন শুধুই সাফল্য আসে ক্লাবে। ক্লাব আরও উন্নতি করুক, আর এই বিফলতা যেন দেখতে না হয়। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন সামনের বছর আশা করবো মোহামেডান ইস্ট বেঙ্গল মোহনবাগান তিনজনই সুপার সিক্সে থাকবে, আপনার কি বক্তব্য আজকের দিনে আর কি? ঠিক আছে, শুভকামনা করতে কোনো বাধা নেই তো, শুভ দিনে শুভকামনা সকলের জন্যই করা উচিত। That's very nice. It's a sense of community. ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।